আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক জানিয়ে আমাদের হাতে সর্বশেষ অরুণাচলের কাছে রেললাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিনের। ট্রাম্পের অনুসৃত নীতি বদলে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন বাইডেন নয়া মার্কিন প্রেসিডেন্টকে ইরানের কাছে যেসব বিষয়ে জবাবদিহি করতে হবে বাইডেনের জয় এ যেন নেতানিয়াহুর গালে চড় ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হতে পারেন বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র এদিকে টেপনাফে বিজেপির গুলিতে বাংলাদেশি নিহত কারাবাগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিল আজারবাইজান শোনা যাবে আজান দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত অরুণাচলের কাছে রেললাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিনের দ্রুত কাজ শেষ হোক অরুণাচল প্রদেশ সীমান্ত লাগোয়া রেললাইনের গতকাল এমনই নির্দেশ দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এদিন তিনি জানান কৌশলগত দিক থেকে এই রেলপথ চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কাজ দ্রুত শেষ করা প্রয়োজন জিংপিংয়ের দাবি সীমান্ত এলাকায় স্থিতি অবস্থা বজায় রাখতে এই রেলপথ বেশ গুরুত্বপূর্ণ সিচুয়ান তিব্বত রেলপথ নির্মাণে কাজ শুরু করেছে বেজিং এই রেলপথটি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ইয়ান থেকে শুরু হয়ে তিব্বতের লিঞ্চি অবধি যাবে উল্লেখ্য সিচুয়ান তিব্বত রেলপথ সিচুয়ানের রাজধানী লেঙ্গু চেঙ্গু থেকে শুরু হবে এই রেলপথটি তৈরির পরে আসা লাশা অব্দি যেতে আটচল্লিশ ঘন্টা সময় কমে আসবে মাত্র তেরো ঘন্টায় এখানে নিজেদের গোপন তাসটি খেলেছেন চীন লিঞ্জি যা নিয়াংজি নামেও পরিচিত সেটি অরুণাচল সীমান্তের খুব কাছে অরুণাচল প্রদেশের একটা অংশ চীন নিজের বলে দাবি করে যা বারবার অনৈতিক দাবি বলে আখ্যা করেছে ভারত লিনজিতে একটি বিমানবন্দরও গড়ে তুলেছেন চীন এ নিয়ে হিমালয়ের কোলে মোট পাঁচটি বিমানবন্দর তৈরি করলো বেজিং ইয়ান থেকে লিঞ্জি রেলপথ এক হাজার এগারো কিলোমিটার লম্বা এতে ছাব্বিশটি স্টেশন থাকবে প্রতিটি ট্রেন একশো বিশ থেকে দুইশো কিলোমিটার গতি পার করবে প্রতি ঘন্টায় চীনের এই প্রকল্পের খরচ হবে সাতচল্লিশ দশমিক আট আরব ডলার ট্রাম্পের অনুসৃত নীতি বদলে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন বাইডেন গতকাল ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানিয়েছে যেসব মুসলিম প্রধান দেশের উপর ডোনাল্ড ট্রাম্প প্রবাসী নিষেধাজ্ঞা সেগুলো দ্রুত তিনি বাতিল করবেন নিষেধাজ্ঞার তালিকায় ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরান সিরিয়া লিবিয়া সোমালিয়া ইয়েমেনে ভেনেজুয়েলা উত্তর কোরিয়া নাইজেরিয়া এবং মিয়ানমার আফ্রিকার দেশ সোজানো এই তালিকায় ছিল বলে পরবর্তীতে সৌদি নেতৃত্বাধীন আরব জোটে যোগ দিয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ার কারণে সুদানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় ট্রাম্প প্রশাসন এছাড়া যে সমস্ত কিশোর তরুণী অবৈধভাবে তাদের স্বপ্ন পূরণের জন্য আমেরিকায় প্রবেশ করেছে তাদেরকে থাকার অনুমতি দেবেন তিনি সংক্রান্ত আইন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেছেন এ চুক্তিও পুনর্বহাল করবেন জো বাইডেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ট্রাম্প প্রশাসন বেরিয়ে গেলেও বাইডেন তাতে আবার ফিরে আসবেন এই সূত্র জানিয়েছে পার্স টুডে নয়া মার্কিন প্রেসিডেন্টকে ইরানের কাছে যেসব বিষয় জবাবদিহি করতে হবে জানিয়ে দেব তার বিস্তারিত মার্কিন সরকার ইরানকে যে যেসব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে সেসবের একটি তালিকা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইব খাতিব জাদে তিনি বলেছেন এসব বিষয়ে নির্বাচনী মার্কিন প্রেসিডেন্টকে তেহরানের কাছে জবাবদিহি করতে হবে সাইদ খাতিবাদে ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল আলমকে দেয়া সাক্ষাৎকারে এর কথা বলেন তিনি বলেন আইন ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে ফিরে আসা ছাড়া মার্কিন সরকারের সামনে অন্য কোনো পদ খোলা নেই আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকে এ ব্যাপারে ইরান কার্যকর পদক্ষেপ আশা করছে বলে তিনি উল্লেখ করেন মার্কিন সরকারকে ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে এই মুখপাত্র বলেন ইরানের সামনে শর্ত আরোপের মতো অবস্থানে আমেরিকা নেই তারা এ পর্যন্ত ইরানের শত শত কোটি ডলারের ক্ষতি করেছে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করলে ওয়াশিংটন পরমাণু সমঝোতায় ফিরে আসবে দৃশ্যত খাতিব জাদে বাইডেনের এই শর্ত আরোপের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন সাইদ খাতিব জাদে বলেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন শিবিরের মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো হলেও তেহরান এক্ষেত্রে কার্যকর পদক্ষেপ দেখতে চায় আমেরিকাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে এবং ইরানের বিরুদ্ধে শুরু করা অর্থনৈতিক যুদ্ধ বন্ধ করতে হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার টেবিলে উন্মুক্ত রয়েছে এবং সেখানে সবার জন্য বসার জায়গা রয়েছে যদিও পথটি মসৃণ নয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল আমেরিকা সে সময় জো বাইডেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে দুই সালে ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন যার ফলে অর্থনৈতিকভাবে ইরানের মারাত্মক ক্ষতি হয় এই সূত্র জানিয়েছে পার্স টুডে বাইডেনের জয় নেতানিয়াহুর গালে থাপড় ট্রাম্পকে হারিয়ে ঐতিহাসিক বিজয় সিনিয়র যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট বনে গেলেন জো বাইডেন এর মধ্যে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নানা বিষয় হিসেব নিকাশ বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলকে নানাভাবে সমর্থন দিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্রাম্পের পরাজয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে ভাস পড়েছে বিশ্বের অন্যান্য দেশের নেতারা যখন বাইডেনকে বিজয়ের শুভেচ্ছা বার্তায় ভাসাচ্ছেন তখন তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আর এতেই বিশেষজ্ঞরা মনে করছেন সে নেতানোর দিন ফুরিয়ে এলো এই বিষয়ে স্বয়ং ইসরায়েলি বিশেষজ্ঞ সীমা কাদমন বলেছেন মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় ইসরায়েলের উপর প্রভাব না ফেললেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রবল সংকটে ফেলতে পারে। তিনি বলেন ট্রাম্পের লজ্জাজনক পরাজয় নেতানিয়াহুর গালে কোশে চড় মারার মতো। কিন্তু এই থাপ্পড় ইসরায়েল রাষ্ট্রের জন্য নয়। কাদমন উল্লেখ করে বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট बराক ওবামা হোয়াইট হাউস ত্যাগ করার আগে ওবামার সঙ্গে ট্রাম্পের বৈরতা সৃষ্টি করেছিলেন এই নেতানিয়াহু। নেতানিয়াহু ফিলিস্তিনের দি রাষ্ট্রীয় সমাধান এবং ইরানের পারমাণবিক চুক্তির প্রতি ওবামার মতামতকে ডেমোক্রেটদের প্রতি বৈরিতার সরঞ্জাম হিসেবে ব্যবহার করেছিলেন যা ট্রাম্পের উপর ব্যাপকভাবে প্রভাব পড়ে এতে মধ্যপ্রাচ্য বা ফিলিস্তিনে অশান্তির দাবানাল ছড়িয়ে পড়তে সময় লাগেনি ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছেড়ে দেওয়ার পর গ্রেপ্তার হতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র এডাম এরলি তিনি গতকাল সৌদি নিউজ চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে সব অপরাধ করেছিলেন আদালতে সেগুলোর ব্যাপারে বহু মামলা রয়েছে বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে আইনি দায় মুক্তি ভোগ করছেন বলে তাকে এই সব মামলায় গ্রেপ্তার করা হচ্ছে না এরলি বলেন ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন থেকে শুরু করে ট্যাক্স ফাঁকি দেওয়া এবং গুরুত্বরও বহু অভিযোগ রয়েছে এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে চলতি বছরে তিন জানুয়ারি ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের কুদোস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা ইরাকের রাজধানী বাগদাদে ওই পর ইরান ট্রাম্পের বিরুদ্ধে অনেকে বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প চিরদিন ক্ষমতায় থাকবে না এবং আইনি দায় মুক্তিও তাকে আজীবন সুরক্ষা দেবে না গতকাল রাতে সিএনএন ফক্স নিউজ সিবিএস অ্যাসোসিয়েশন প্রেস ও নিউ ইয়র্ক টাইমস এর মতো বড় মার্কিন মিডিয়াগুলো ডেমোক্রেট পার্টি যে বাইডেনকে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে এসব মিডিয়া জানায় বাইডেন 290 ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন 270টি ইলেকটোরাল কলেজ ভোট অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নেননি তিনি বরং এ বিষয়ে আইনি লড়াইে যাওয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচনের ফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা না জানিয়ে উল্টো হুমকি দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে বিরল ঘটনা সূত্র পার্স টডে এদিকে টেকনাফে বিজিপির গুলিতে বাংলাদেশি নিহত নাফ নাদে নৌকায় মাছ ধরা অবস্থায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ছোড়ার গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন গতকাল সন্ধ্যার পর গুলিবিদ্ধ জেলে গভীর রাতে কক্সবাজার সদর হাসপাতালে সার্জারি বিভাগে দিন অবস্থায় মারা যান নিহত জেলে মোহাম্মদ ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের নয় নভেম্বর ওয়ার্ড বরৈতলি এলাকার গোরামিয়ার ছেলে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৯ নভেম্বর ওয়ার্ড সদস্য নজির আহমদ বলেন গতকাল সন্ধ্যায় তিন জেলে কাঠের নৌকায় মাছ ধরতে নামে কিছুক্ষণ পর মিয়ানমারের তাদের লক্ষ্য করে গুলি মোহাম্মদ ইসলামের পেটে গুলি লেগে আহত হলে তার সঙ্গে থাকা অন্য জেলেরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যান তাকে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত্যু ঘোষণা করা হয়

রেখেছে আজারবাইজানের সেনাবাহিনী গত সাতাশ সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগর্ণ কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয় দুই দেশ এ পর্যন্ত দুইবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও সম্পূর্ণ হয়নি কোনোবারই আন্তর্জাতিকভাবে নাগর্ণ কারাবাক অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত কিন্তু উনিশশো এর দশকে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আসছে আর্মেনিয়ারা দখলকৃত এলাকা থেকে বহু আজারি নাগরিককে বিতাড়িত করা হয় বলে অভিযোগ রয়েছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য